আসসালামু আলাইকুম আমি পরি সম্মানিত পাঠকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতন আজকেও আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আজকে সকাল থেকে আপনারা আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ থেকে শুরু করে টেলিফোন করা ইত্যাদি মাধ্যমে আপনারা আমাদেরকে কাছে জানতে চাচ্ছেন যে আসলে ইতালিতে যে নতুন যে ডেক্রেতো ফ্লুসিটা বের হয়েছে, এটাতে আমাদের বাংলাদেশ আছে কি না বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যা অনেক আগের থেকে আমাদেরকে আপনারা নক করে যাচ্ছিলেন। তো যাই হোক, এখন যেহেতু অফিসিয়াল গেজেটটা বের হয়েছে, তো আর আপনাদের যন্ত্রণার কারণে আমরা হাজার ব্যস্ততার মাঝেও এখন এই ভিডিওটা প্রকাশ করার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা যাই হোক, তো প্রথমে আমরা বরাবরের মতন দেখব যে যে জিনিসটা আমাদের আগে জানতে হবে যে আজকে এখানে আপনারা দেখতে পাচ্তেছেন যে ঠিক আজকে সোমবার 12 অক্টোবর 1টা 1-এ, ঠিক আছে, আজকে দুপুরে এই গ্যাজেটটা ওরা প্রকাশ করছে। ইটালিয়ান মিনিস্ট্রি দেল আফারির যে ওয়েবসাইটটা আছে, মানে ফরেন মিনিস্ট্রি যেটাকে আমরা বলতে পারি, তো ওদের ওয়েবসাইটে এটাকে আপনার প্রকাশ করা হয়েছে, যেখানে সুন্দর করে তারা বিস্তারিত সব কিছু আমাদেরকে বোঝাই দিছে। তো আমাদের সুখের সংবাদ হচ্ছে যে বিগত 8 বছরে ব্ল্যাক লিস্ট বা কালো তালিকায় থাকার পরে আজকে বাংলাদেশকে তারা, মানে কি বলে, যে আমরা এখন অ্যাপ্লাই করতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের জন্য বিশাল বড় একটা প্লাস পয়েন্ট এবং খুব সুখের একটা, কি বলে, যে মহামারীর ভিতরেও আমাদের জন্য এটা একটা সুখের সংবাদ যে আমরা দীর্ঘ 8 বছর কালো তালিকায় থাকার পরে আজকে এই সিজনাল জব ভিসা বলি বা সিজনাল এগ্রিকালচার ভিসা বলি, যে কোনোই হোক, আমরা এটাতে আবেদন করতে পারতেছি। তো এটা সত্য এবং অফিসিয়ালভাবে এটার গ্যাজেট প্রকাশিত হয়ে গেছে, আমরা এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমরা একটু পরে জানবো বিস্তারিত কীভাবে কী করা যাবে ইত্যাদি ইত্যাদি। বিস্তারিত দেখতে পাচ্ছি যে মিনিস্টার দেল ইন্টারনের যে ওয়েবসাইটটা আছে, এখানে আপনাদের তাদের অফিসিয়াল গ্যাজেটটা এখানে দেওয়া আছে। আপনারা এখানে ক্লিক করার মাধ্যমে এই যে দেখতে আমরা এখানে অফিসিয়াল গ্যাজেটটা সম্পূর্ণ যারা ইটালিয়ান পারি তারা আমরা এখান থেকে পড়ে নিতে পারবো। আর এখানে আপনার আমরা এখন একটু জেনে নিই যে আমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবো বা আপনার অগ্রিম আগের থেকে যে আমরা ফর্মগুলো পূরণ করতে পারি সেই ফর্ম পূরণ করাটা কবে থেকে শুরু হবে। তো এখানে সুন্দর করে তারা বলে দিয়েছে যে প্রে কম্পিলাসিওনে দেই মদুলি দি দোমান্দা স্কাদেন্সা দেল তেরমিনে দিন ভিও, মানে এখানে আমরা কবে থেকে আপনার যেই ফর্মগুলো আছে অনলাইনে সেগুলো আমরা পূরণ করতে পারবো এবং কবে আমরা, মানে, এটাকে অ্যাপ্লাই করব সেই বিষয়ে টোটাল ডিটেলসটা এখানে বলা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্তেছি যে দেখেন এখানে সুন্দর করে বলে দিছে যে দালে নবে ওরে নবে দি দোমানি ত্রেদিশি অত্তবেরে, মানে কালকের সকাল 9টার পর থেকে, মানে 13 তারিখে সকাল 9টার পর থেকে আপনারা আবেদন করা, মানে অনলাইনে আপনার ফর্মটা পূরণ করতে পারবেন। আর সবসময় আমরা এই মিনিস্টেরদের ইন্টারনেট যে ওয়েবসাইট আছে এখানে গিয়ে আমরা সবসময় পূরণ করি, এটা আপনারা খুব ভালো করে জানেন। তো সেই ক্ষেত্রে আপনার এখানে আর নতুন করে আমার বলার কোনো কিছু নাই। এই মিনিস্টারদের ইন্টারনেটে আসে তখন আপনারা অনলাইনে, কি বলে, যে স্পিডের মাধ্যমে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, করে তারপর আপনারা বিস্তারিত পূরণ করতে পারবেন। আর এটা আপনার ক্লিক ডে যেটা হচ্ছে সেখানে আমরা এখানে দেখতে পাচ্তেছি যে উপরে তারা সুন্দর করে বলে দিছে লেস্তানসে পশ্চন এসের ইনভিয়াতে দালে ওরে নবে দেল 27 অক্টোবরে প্রসিমো, মানে 27 তারিখ সকাল 9টার দিকে আমরা এই যে যে কালকের থেকে বা 13 তারিখের পর থেকে যে আমরা অনলাইনে যে আমরা অ্যাপ্লিকেশনগুলোকে পূরণ করে রাখবো এগুলোকে আমরা আগের থেকে বরাবরের মতন সবসময় আমরা যেটা করতাম যে অ্যাপ্লিকেশনগুলো আমরা অনলাইনে আগে পূরণ করে রাখতাম, এরপরে সুন্দর করে সব কিছু আমরা যাচাই বাছাই করে দেখবো ঠিকঠাক হয়েছে কি না এই ওয়েবসাইটে। এরপরে ওই 27 তারিখে ঠিক 9টার সময় আমাদেরকে
ক্লিক করতে হবে, যাতে করে আমাদের যে অ্যাপ্লিকেশনটা এটা মিনিস্টার দেল মানে আপনার গভর্নমেন্টের যে সার্ভার আছে ওদের ওখানে গিয়ে জমা পড়ে আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখন আমরা বিস্তারিত দেখব যে আসলে এটা কী কী ক্যাটাগরিস আছে বা কীভাবে কী করতে হবে ইত্যাদি বিষয়গুলো আমরা একটু জেনে নিই, কারণ আপনাদের মনে এখন এই বিষয়টি নিয়ে নানা রকম প্রশ্ন আছে। তো আমরা বরাবরের মতন একটু এখন আমাদের ওয়েবসাইটটাতে দেখি, যে আমিও পারি, আপনারা সবসময় জানেন যে আমরা সবসময় যখনই কোনো অফিসিয়াল কোনো কিছু বের হয় সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের 2018 সালে যে আপনার ডেক্রেত ফ্লুসিটা বের হয়েছিল, সেখানে আমরা সুন্দর করে স্পষ্ট করে সব কিছু হাতে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছিল। তো আসলে এবছরও কিন্তু যে কোটাগুলো আছে সেই কোটাগুলো তেমন কোনো পরিবর্তন আসেনি। এবং মজার বিষয় হচ্ছে, দেখেন 2018-র যেই ডেক্রেত ফ্লুসির যেই সিজনাল বা আমরা কি বলে যে এগ্রিকালচারের যেই কোটাটা ছিল, মানে সব মিলে তারা যেমন 2017-তে 30,850টা কোটা, আবার 2017-তেও 18-তেও সেম কোটাটাই ছিল। তো কন্টিনিউস কত কয়েক বিগত কয়েক বছর ধরে এই টাইপের কোটাগুলোই থাকে কিন্তু। ঠিক আছে, তো এবছরও কিন্তু সেম কোটাটাই তারা দিছে, যেমন আপনার 30,850 আমরা দেখতে পারি এখানে। দেখেন যে এবছরেও আপনার টোটাল 30,850 কোটা, যার ভিতরে আপনার 12,850 এবং 18,000 ভাগ করে দিছে। এই দেখেন 12,850 হচ্ছে আপনার ইনগ্রেসিভ পের লাবোরো সুবর্দিনাত নন স্টাজনালে আউটোনোম এ কনভার্সিয়নি। ঠিক আছে, এটা হচ্ছে কিরকম, যেমন যারা হচ্ছে যেমন যে আমাদের বাংলাদেশ থেকে এটা আপনার ইস্ট মানে স্টাজনালে না, যেমন আপনার কৃষিকাজ না। ঠিক আছে, এটা হচ্ছে যেমন যে কোনো কাজের সেক্টর, এবং এটা আপনার যে 2 বছরের যে আমরা সৌজন্যটা পাই বা ওয়ার্ক পারমিটটা পাই সেই 2 বছরের জন্য। তো এর ভিতরে যেমন 12,850-এর ভিতরে আবার ভাগ ভাগ করে দেওয়া আছে, কিন্তু এর মানে এই না যে 12,850 জনই আপনার মানে ওই কোটার ভিতরে পড়ছে। এই 12,850-এর ভিতরে যেমন আপনার কি আছে, ব্যবসা আছে, তারপর আপনার কনভার্সিয়নে আছে, কনভার্ট করার আছে, আবার আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন কাজের মাধ্যমে এখানে এসে 2 বছরে থাকার যে বিষয়টা সেটা, আর আরেকটা হচ্ছে যেমন 18,000 যে কোতে যেটা, এটা যেমন বিভিন্ন লাবোরো সুবর্দিনাত স্থাজনালে নেই সেতুরি আগ্রিকোলো তুরিস্টিকো আলবেরগিয়ারও। এখানে আবার সুন্দর করে বলে দিছে যে এই 18,000 যে কোটাটা আছে এটা হচ্ছে আপনার যেটা সিজনাল 9 মাসে 6 মাসে যে আমরা ওই যে কৃষিকাজের জন্য আসি, সেটা বিভিন্ন খ্যাত খামার হইতে পারে বা ট্যুরিস্ট সেক্টরে যে কোনো হোটেলে হইতে পারে, আলবেরগো যেটাকে আমরা আবাসিক হোটেল বলি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত সেক্টরের জন্য এটা। ঠিক আছে, তো এরকম যেমন এই যে গতবারও এর আগের বারও 2017-18 এরকম তারা ওই যে 30,850 কোটা ছিল, যেটা আমাদের আমিও পারি আমরা সুন্দর করে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিছিলাম। তো এবার আমরা একটু দেখি সেম জিনিসটাই, তা জাস্ট আমরা আপনাদেরকে একটু নোটগুলো ধরে দিচ্ছি যে কি পরিবর্তন আসছে এই বছর। তো বরাবরের মতন জাস্ট এই বছর আমাদের বাংলাদেশ এবং পাকিস্তান ইত্যাদি দেশগুলো অ্যাড করা হয়েছে, এরাও আবেদন করতে পারবে, এটা হচ্ছে বড় বিষয়। আর ওই যে কি বলে যে 30,850-এর ভিতরে যেমন গত বছরগুলো তো যেমন 18,000 ছিল আপনার বিভিন্ন যে কর্মী কৃষি বা সিজনাল কাজের ভিসা ইটালিতে আসার জন্য ইত্যাদি, আর 12,850 কোটা আপনার বিভিন্ন কি বলে যে সাধারণ কাজ যেগুলো ইত্যাদি ইত্যাদি। তো এখানে আপনার আমরা এখানে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিছিলাম যে 18,000 এই 12,850টি কোটা এটা কিভাবে কি, আপনারা আমাদের এই পোস্টটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তারপর এখানে আসলে আমরা এবার একটু ওদের যে অফিসিয়াল গ্যাজেটটা আছে সেই গ্যাজেটটাতে যাই। তো এখানে দেখেন এই যে অফিসিয়াল গ্যাজেট, এটা আপনারা ওই লিঙ্কে গিয়ে ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল গ্যাজেট যেটা সেখানে দেখেন এখানে বলা হয়েছে 30,850 এবং এই যে এখানে স্পেসিফিক করে দিছে 12,850। তো এই 12,850 যেটা এটার ভিতরে কিন্তু ওরা কীভাবে ভাগ করছে দেখেন, এই দেখেন আপনার 4,500 এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন এই যে লিস্টে যে নামগুলো দেখতেছেন আলবানিয়া আলজেরিয়া যেমন, এগুলো আমরা এখানে আরো সুন্দর করে বাংলায় আপনাদেরকে আমাদের যে ওয়েবসাইটটা আছে আমিও পারি সেখানে আমরা প্রকাশ করেছিলাম। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আলবেরিয়া আলজেরিয়া বসনি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত যে দেশগুলো আছে, ঠিক এই দেশগুলো থেকে যেমন এই 4,500 কোটা যেটা এটা হচ্ছে আপনার নর্মাল ক্যাটাগরি আর কি, নর্মাল কাজের ক্ষেত্রে আসতে পারবে এটা। ঠিক আছে, এরপরে আবার যেমন 1,500 যেটা
সেটা হচ্ছে আপনার লাভও আপনার এখানে দেখা আছে, সুবর্ধিনাতি নন স্টার, এটাও নর্মাল ক্যাটাগরি, কিন্তু এটা আবার আপনার আমাদের এই দেশগুলো বাদে অন্য দেশ যেগুলো আছে সেটার ক্ষেত্রে 1500। তারপরে আবার মনে করেন যে এখানে তারা সুন্দর করে স্পেসিফিক করে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছে, যেমন এখানে দেখেন এই যে 100টা আছে কোটা, এটা আপনার কি বলে ওই আপনার এই যে এখানে যা আমরা বলে দিছিলাম যে দেখেন এই বিভিন্ন রকমের ক্যাটাগরিজ আছে, যেমন আপনার ওই কনভার্ট করার জন্য আছে, যেমন এই যে এখানে আমরা দেখি আপনার এই যে যেই অপশনটা আমরা দেখতেছি যে 3 নম্বরে যে ঘরটা এখানে তারা দেখছেন যে 4060টা পেনমেসোদিস সৌজন্য পেলাবোরস ইস্তা জোনালে, এটা কেন এটা হচ্ছে যে আপনার কনভেনশনে ইন পেনমেসোদিস সৌজন্য পেলাবোরস সুবর্ধিনাত দি, যেমন যাদের কাজ, যেমন যে আপনার গতবারও কিন্তু এই বিষয়টা ছিল যে বিভিন্ন ক্যাটাগরির পেনমেসোদিস সৌজন্য থেকে নর্মাল কাজের সৌজন্যতে কাগজ রূপান্তরিত করার কোটা, যেটা যেমন এটা কিরকম, যেমন অনেকেই দেখবেন আমাদের মানে বিভিন্ন দেশ থেকে ইটালিতে আসছে, যেমন আপনার বাংলাদেশ থেকেও আছে অনেকে, যেমন আপনার তিরোশিনো বা বিভিন্ন কোর্স করার জন্য বা স্টুডেন্ট ভিসায়, হ্যাঁ যেমন বাংলাদেশ থেকে কিন্তু স্টুডেন্ট ভিসায় অনেকে ইটালিতে আসে। তো এই যে যেই ওরা আসার পরে কিন্তু এখানে কি হয় যে এরা যেই সৌজন্যটা পায় বা যে রেসিডেন্স পারমিটটা পায়, এটা কিন্তু আপনার তাদের কনভার্ট করে নেওয়া যায়, যে তাদের ওই ক্যাটাগরি থেকে তারা নর্মাল কাজের ক্যাটাগরিতে তারা এটা কনভার্ট করে নিতে পারে, তো সেই কোটাটা, ঠিক আছে। তো এটা আবার দুইভাবে ভাগ করে দেয়, যেমন একটা হচ্ছে যে আপনি যদি ইটালিতে কোনো একটা কাজ করেন, কাজে করার বিনিময়ে আপনার ওই স্টুডেন্ট সৌজন্যটা বা আপনি 30 দিনও বা একটা কোর্স করার জন্য আসছিলেন যে সৌজন্যটা, সেই সৌজন্যটাকে আপনি কনভার্ট করে নিতে পারবেন, তো সেই ক্ষেত্রে এই কোটাটা এইভাবে তারা দেয় আর কি। যেমন যে এখানে দেখেন বলা আছে যে 4060টা পেনমসুদি সৌজন্য পেলাবর ইস্তাজনালি, যারা আপনার গত বছরে বা এর আগের বছরে আপনার যারা এখানে আসছিল আপনার কি বলে যে কৃষি ভিসায়, তারা ওই 4060টা কোটা তাদের, আবার 1500 কোটা বরাদ্দ করা আছে যেগুলো আপনার আপনার স্টুডেন্ট তিরুচিনো ফরমাসিয়নে প্রফেশনালে বিভিন্ন কোর্স করার জন্য বা স্টুডেন্ট ভিসা বা ইত্যাদি ভিসা নিয়ে যারা এখানে এসে সৌজন্য নিয়ে আসেন তাদের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। তারপর আবার এখানে দেখেন যে গতবার যেমন ছিল 800 কোটা, যাদের ইউরোপের অন্যান্য দেশের কাত্যাদি সৌজন্য রয়েছে তারা ইটালি সৌজন্য পাওয়ার জন্য আবেদন করতে পারবে, যেমন অনেকে আছে যে ইউরোপের বিভিন্ন দেশের কাত্যা সৌজন্য নিয়ে, যেমন আপনি পর্তুগালের ফ্রান্সের বা জার্মানের কাত্যা সৌজন্যধারী ইটালিতে এসে কাজ টাজ করতেছেন, তা আপনি চাচ্ছেন এখন ইটালিতে আপনার ডকুমেন্টসটাকে কনভার্ট করে নিতে পারবেন। তো গত বছর ছিল আপনার 800 কোটা, এবছর এটাকে কমাই দিছে, যেমন 200 কোটা দিছে, আবার 370 কোটা দিছে, যেমন আপনার যারা যে কি বলে যাদের মানে এটা হচ্ছে যেমন দুইটা সেক্টর, হ্যাঁ আপনার এই কনভার্সিয়নে যেটা, যেমন আপনি কনভার্ট করতে পারবেন দুইটা ক্যাটাগরিতে, একটা হচ্ছে আপনি দেখাচ্ছেন যে আপনি ব্যবসা করেন, আরেকটা হচ্ছে যে আপনি কারো অধীনে জব করেন, তো জব করেন যেটা সেই ক্ষেত্রে ওইটার ইয়াটা একটু তারা বেশি দিছে এবার, হ্যাঁ যে আপনি যেমন কারো অধীনে জব করেন, আপনি একজন স্টুডেন্ট বা আপনি যেমন ইটালিতে আসছিলেন এগ্রিকালচার ভিসায়, যেমন ইন্ডিয়া থেকে অনেকে আসছে, তো ওরা যেমন এখানে এই কোটাটা বেশি দিছে যারা এখন নর্মাল কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে ওই কাজের বিনিময়ে আপনার এটাকে কনভার্ট করে নিতে পারবেন, তো এই ক্ষেত্রে কোটাটা একটু বেশি দিছে। কিন্তু আপনার ব্যবসা দেখায় যে আপনি স্টুডেন্ট কিন্তু আপনি ব্যবসা করতেছেন, তো সেই ক্ষেত্রে এবার খুব কম দিছে এই কোটাগুলো, ঠিক আছে। যেমন দেখেন গতবার বা এর আগের বার এই কোটাগুলো একটু বেশি ছিল, কিন্তু এবার এই কোটাগুলো এই দিক দিয়ে কমাই দিছে, এবং তারা এবার কি করছে আলাদা কিছু কোটা দিছে, যেমন এখানে দেখেন 6000 কোটা আছে এক্সট্রা, যেমন যেখানে যে কিছু কোটা তারা এক্সট্রা অ্যাড করছে, আমরা একটু দেখি এখানে আপনার এবার মানে অন্য সেক্টরে তারা কিছু এক্সট্রা কোটা অ্যাড করে দিছে, যেমন এখানে ওই কোটাগুলো কারণে, যেমন এখন এবার যারা ইটালিতে ইতিমধ্যে আপনার ইটালিতে আছেন যারা, যেমন আপনার বিভিন্ন স্টুডেন্ট বা আদার্স ডকুমেন্টসগুলো নিয়ে আসেন যেগুলো নর্মাল লাভেরও সুবর্ধিনাত না বা কাজের সৌজন্য না, সেগুলোকে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে তাদের কোটাগুলো কমাই দিছে। এই যে এখানে দেখেন আমরা একটি অপশন দেখতে পাচ্ছি যেখানে দিছে নেলাম্বিত দেলা কোতা ইন্ডিকাতা দেল আর্টিকুলো 2 সোনামে সিন ইতালিয়া পের মতিবি দি লাভরো সুবর্ধিনাত নন ইসাজন সেত্তরি দেল এক কলো, এখানে দেখেন সেত্তরি দেল আউটো ট্রান্সপোর্ট মের্চি কন কন্ততের্সি দেল
এদিলিসিয়া এ তুরিস্টিকো আলবেরগিয়েরো, এখানে দেখেন 6,000 কোটা চিত্তাদিনী দেই পায়েজি কে আন্ন সত্য স্ক্রিপ্ত ইস্তান নোপের সত্য স্ক্রিবের এই ফিসি ফিসি আকর্দি দি কোপারেশনে ইন মাতেরিয়া মিগ্রাটোরিয়া কোজি রিপার্টিতি। যেমন এই বিষয়টা কি, যেমন আপনার যেমন আমরা দেখি যে এখানে দেখেন মিনিস্টার দেল লাবোরো এদেলে পলিটিকা সোশ্যালিতে যদি আপনারা যান তাহলে এখানে দেখবেন যে আকর্দ মিগ্রাসিওনে লাবোরো, এইখানে যেমন এই পর্যন্ত তারা অনেকগুলো দেশের সাথে বিভিন্ন রকমের আকর্দ করছে, তো ওই ক্ষেত্রে একমাত্র আমাদের কি বলে যে ইটালিয়ান যেই মিনিস্ট্রি দেল লাবোরো যেটা আছে মানে শ্রম মন্ত্রণালয়ের সাথে, বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের সাথে আলাদা একটা আকর্দ যদি তারা করে, তবে এই পর্যন্ত তারা এখানে লিস্টগুলো আমরা দেখতে পাচ্তেছি যে 2005-এ তারা ইজিপ্টের সাথে একটা আকর্দ করছে, 2008-এ রিপাবলিকা আলবানিয়ার সাথে আকর্দ আছে, 2011-তে তারা আপনার মালদোবা, তারপরে 2017-তে তারা ফিলিপিনি সাথে, তো এরকম বিভিন্ন দেশের সাথে আপনার তারা এগ্রিমেন্ট করছে, তো এটা প্রফেশনালভাবে অফিসিয়ালভাবে এই সেক্টরগুলা ওদের মাধ্যমে দুই দেশের মাধ্যমে যেমন এই কোটাগুলো তারা বরাদ্দ করা আছে, তো এভাবে বিভিন্নভাবে তারা এটাকে ভাগ ভাগ করে দিচ্ছে আর কি কোটাগুলো। তো যাই হোক, সব সব কথা এক কথা যে আমরা বাংলাদেশি যারা আছি এবার আমরা এই কোটাগুলোতে আমরা সমানভাবে আমরা আবেদন করতে পারতেছি, আর এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস প্লাস পয়েন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমরা বরাবরই সবসময় সতর্ক করে থাকি যে এখন এই সমস্ত বিষয়গুলোতে অনেকে দেখবেন যে নানান রকম ভুল ভ্রান্তি বা আপনার বিভিন্ন আপনার আমাদের কি বলে অসাধু ব্যক্তি যারা আছে নানানভাবে আপনাদের সাথে প্রতারণার চেষ্টা করবে, তো এই ক্ষেত্রে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা খুব সতর্কতার সাথে সাবধানের সাথে আপনার যদি কোনো লেনদেনের বিষয় থাকে তাহলে খুব সাবধানে করবেন, এবং আমাদের মতে আসলে অপরিচিত ব্যক্তিদের সাথে না করাটাই বেটার, আপনারা যাদেরকে চিনেন বা বিশ্বস্ত যারা আছে এদের মাধ্যমে কোনো একটা কিছু করবেন তাহলে আপনাদের বিষয়গুলো আপনারা ভালো রেজাল্ট পাবেন, আর কি বলে যে সব কিছু একটু চিন্তা ভাবনা করে করবেন, আর যে কোনো বিষয়ে আমিও পারি সবসময় আপনাদের সাথে আছে, আমরা অলওয়েজ চেষ্টা করবো আপনাদেরকে সব রকমের হেল্প করার ক্ষেত্রে, এবং নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার নেক্সটে ভালো কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব, আল্লাহ হাফেজ। এরকম আরও গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য এখান থেকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, যা একদম ফ্রি, এবং আমি ওপারের কাছ থেকে প্রকাশ করা ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশনে দেখার জন্য এখান থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।